অনলাইনে বেশ কয়েক ধাপ পরীক্ষা দিয়ে নিজেই নিজের 1.5 কোটি মাইনের চাকরি জোগাড় করলো কৃষ্ণনগরে যুবক। নদিয়া কৃষ্ণনগর ঘূর্ণির ছাপোষা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান দেবশ্রী মৈত্র এলাকায় কৃতি ছাত্র হিসাবে পরিচিত। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে থেকে 2016 সালের মাধ্যমিক পাশ, ওই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় সে। চতুর্থ বর্ষ পরীক্ষার পর নিজেই গুগলের সঙ্গে যোগাযোগ করে বেশ কয়েক ধাপ অনলাইন পরীক্ষার পর চাকরি নিশ্চিত করে ফেলে। তিন দিন আগে তার মেলে নিয়োগ সংক্রান্ত একটি কনফার্মেশন লেটার পাঠায় তারা। এরপরে খুশির জোয়ার নেমে আসে মৈত্র পরিবার সহ সমগ্র কৃষ্ণনগরে। শীঘ্রই সে উড়ে যাবে লন্ডনের উদ্দেশ্যে। তবে পরিবার সূত্রে জানা গেছে চাকরির বেতন প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি। বাবা বাদল মৈত্র পূর্বে গৃহ শিক্ষক থাকলেও এক ছেলে এবং মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খুলে ফেলেছিলেন গ্রিলের একটি দোকান। যদিও মেয়ে কয়েক বছর আগে স্কুল শিক্ষিকার চাকরি পায়, মাত্র 23 বছর বয়সেই ছেলের এই সাফল্যতায় তিনি বলেন ছোটবেলায় পড়াশোনার ভিতরে দেওয়া এবং স্বপ্ন দেখানো বাবা মার কাজ। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক গৃহ শিক্ষক থেকে শুরু করে অনেকেই সহযোগিতা করেছেন। এছাড়া ব্যাঙ্গালোরে আর একটা কোম্পানিতেও পেয়েছে, তবে বড় কোম্পানি দুটো হচ্ছে অ্যামাজন আর গুগলে। গুগল এই গুগল ইয়েটা মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোম্পানি, তো যার জন্যই এইটাতে ও থাকবে সিলেক্ট করেছে। এবার এটাই ওর স্বপ্ন ছিল। কতদিন হয়েছে? এই খুব বেশি হলে দিন তিন চার হলো খবরটা জানতে পেরেছি, মানে কোম্পানি থেকে ইমেল করে পাঠিয়েছে কনফার্ম লেটার। কোথায় পড়েছে চাকরি? পড়েছে ইংল্যান্ডের লন্ডনে। কৃষ্ণনগরের থেকে কৃষ্ণনগরে পড়াশোনা করে লন্ডনে পাড়ি চাকরি, নিজে বাবা মা হিসেবে কতটা আনন্দ হচ্ছে? আনন্দ তো অবশ্যই হচ্ছে, ছেলের ভবিষ্যৎ, ও যেটা চাইবে সেটা তো করতেই হবে। বাবা মাকে তো সারা জীবন ত্যাগ স্বীকার করেই যেতে হয়। ছেলের বয়স? ছেলের বয়স এখনই 22 থেকে 23-এর মধ্যে। কি নাম ছেলের? ছেলের নাম দেবর্ষী মৈত্র। ছেলে এই যে গুগলে চাকরি পেয়েছে, তার 1.5 কোটি টাকা মাইনা, মা হিসেবে এতটা আশা ছিল? আমার আশা ছিল কোনো না কোনো কিছু ভাবে মানে দাঁড়াবে জীবনে। এই এত বড় চাকরি যে ও পাবে সেটা মনের মধ্যে অতটাই আশা না করলেও যে ও প্রতিষ্ঠিত হবেই জীবনে সেটা ছিল মনে, যে ও কিছু না কিছু করে দাঁড়াবেই নিজের জীবনে, এটা ছিল মনের মধ্যে আশা। কোন কোন স্কুলে পড়েছে? ছোটোবেলায় ওকে আসলে একদমই সাদামাটা স্কুল চৈতন্য বিদ্যাপীঠ স্কুলের টিচারদের কাছে নিয়ে গিয়ে দিয়ে আসা হয়েছিল, দাঁতটা পড়িনি। কৃষ্ণনগর হাই স্কুলে পড়েছে, তারপরে কলেজিয়েট স্কুলে পড়েছে, উচ্চ মাধ্যমিক কলেজিয়েটে উচ্চ মাধ্যমিক পাশ করেছে কলেজিয়েট থেকে, তারপর যাদবপুর। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।